সৌদি আরবের অনেক সমালোচনা করা যায়, কিন্তু একটা বিষয় আপনারা দেখেন, এরা তাওহীদের ব্যাপারে কোনো ছাড় দেয় না। গত সপ্তাহে ভারতে G20 সম্মেলন হয়েছে, জানেন আপনারা, G20 সম্মেলন। ভারত সরকার 4,500 কোটি রুপি খরচ করেছে, ইউএস এর প্রেসিডেন্ট জো বাইডেন সহ ইউকের প্রাইম মিনিস্টার ঋষি সোনাক সহ অনেকেই সেখানে এসেছিলেন। G20 সম্মেলন শেষে সকল রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা প্রদর্শনের জন্য। সেখানে কি সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেখানে গিয়েছে? এই ঘটনাটা কেন বললাম, এর মানে আপনারা আবার আমাকে মানে সৌদি আরবের পক্ষের দালাল বানায় দিন। আমি জাস্ট বলছি যে তাদের অন্য কিছু নিয়ে আলোচনা সমালোচনা করা যায়, তাওহীদের ব্যাপারে তাদের কঠোর অবস্থান কেমন দেখেন সেখানে যায় নাই, কতটুকু সত্য জানি না। মিডিয়াতে নিউজ পড়েছি, এখন এটা আমার কথা নয়, মিডিয়াতে নিউজ পড়েছি, দেখেছি, তাকে যখন আমন্ত্রণ জানানো হয়েছে তিনি তখন বলেছেন যদি কবরে গিয়ে শ্রদ্ধা প্রদর্শন করা এটা যদি জায়েজ হতো, পৃথিবীর সবচেয়ে বড় কবর তো আমার দেশে আছে, আমি তো সেখানে যেতে পারতাম। বাদশা ফয়সালের নাম শুনছেন না আপনারা, তিনি একবার পাকিস্তান সফরে গিয়েছিলেন, তখন ওই যে ফাদার অফ পাকিস্তান যাকে বলা হয়, কি জানি নাম, হ্যাঁ মোহাম্মদ আলী জিন্না, তৎকালীন প্রেসিডেন্ট বললেন চলেন আমাদের জিন্না সাহেবের কবরে একটু শ্রদ্ধা জানায় আসবেন। বাদশা ফয়সাল তখন বললেন কবরের উপর যদি শ্রদ্ধা জানানো এটা জায়েজই হতো, তো আমার দেশে যে কবর আছে এই কবরে শ্রদ্ধা জানানোর জন্য সবাইকে নিয়ে যাইতাম, আমার সোনা দিয়ে একদম স্বর্ণ দিয়ে তার লেপটে দিতাম, এটা জায়েজ নয়, আমি যাব না, আল্লাহু আকবার। তো আমি বলছিলাম এদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করা যায়, কিন্তু তাওহীদের ব্যাপারে অন্তত একটা ব্যাপারে তারা কোনো ছাড় দেয়। এই যে মসজিদের পাশে গুরুস্থানে যারা দাঁড়ায় আছে, আমরা নামাজ গুরুস্থানে যারা শুয়ে আছেন কবরস্থানে, আমরা নামাজ আদায় করে সব মুসল্লিরা গিয়ে যদি এরকম অথবা মাথা নিচু করে নীরবতা পালন করে দাঁড়ায় থাকি, কবরের মানুষদের কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? পাহাড়তলি বাজার থেকে ফুল কিনে এনে একদম ফুল বিছায়া দিলাম উপরে, তাই বলে কি কবরের নিচে জান্নাতের বাগান ফুলের বাগান হয়ে যাবে? তাহলে কবরবাসীদের দরকার কি? জোরে বলেন, দরকার কি? সাঁতার না জানা মানুষ যেমন পানিতে পড়লে অসহায় হয়ে সাহায্যের জন্য তাকায় থাকে, কেউ এসে আমাকে তুলে কিনা উঠায় কিনা, তেমনি কবরে থাকা লোকেরা জীবিতদের দিকে তাকায় আছে, কেউ আমার জন্য একটু দোয়া করে কিনা। তাহলে কবরবাসীর জন্য আমরা কি করবো?